আজকের ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং এবং ইমেন্সলি ইম্পর্ট্যান্ট একটা টপিক দেখব। আমরা দেখব আমাদের রিয়েল লাইফে ইউজ করি এমন কিছু জিনিসের পিএইচ কত এবং এদের পিএইচ কিভাবে এদেরকে একে অপরের সাথে কানেক্ট করে। এটা একটা পিএইচ স্কেল। এই স্কেল শুরু হয় 0 থেকে আর শেষ হয় 14-তে। মাঝখানে থাকে 7। 7 মানে হচ্ছে নিরপেক্ষ। 7 থেকে ডান দিকে গেলে খারত্বের মান বাড়তে থাকে আর বাম দিকে গেলে অম্লত্বের মান বাড়তে থাকে। তাহলে কিছু দৈনন্দিন ব্যবহারের জিনিস এখানে ইনপুট দেওয়া যাক। এটা হলো তাহলে একটা পিএইচ চার্ট। 0 থেকে 14 পর্যন্ত বিভিন্ন লেভেলের অ্যাসিড এবং ক্ষার দেয়া আছে এখানে। চলো আমরা শুরু করি নিউট্রাল বা নিরপেক্ষ থেকে। মাঝখানে প্রথমে দেখো আছে পানি। তোমরা নিশ্চয় জানো যে বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। এখন পানির সাথে হালকা পাতলা অন্য জিনিস যেমন খনিজ লবণ যদি মিশ্রিত থাকে তাহলে পানির পিএইচ একটু কম বা বেশি হতে পারে। তুমি যদি এক শহর থেকে অন্য শহরে যাও দেখবা যে পানির স্বাদ একটু আলাদা মনে হয়। এটার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় মাটির নিচে খনিজ লবণগুলো ভিন্ন ভিন্ন কম্বিনেশনে থাকে। এর ফলে পানির পিএইচ 7 থেকে একটু কম বা বেশি হয়ে যায়। আর এই পিএইচ চেঞ্জ হওয়ার কারণে পানির স্বাদটাও আলাদা লাগে। এখন বিশুদ্ধ পানির পিএইচ কেন 7 সেটা যদি জানতে চাও তাহলে লাইক বাটনের নিচে একটা লিংক দেওয়া আছে, দেখে নিও। এরপর চলো আমরা আরও কিছু নিউট্রাল জিনিসপত্র দেখি। দেখো ইউরিন মানে প্রস্রাব, স্যালাইভা মানে মুখের লালা, তারপরে দুধ, রক্ত, টিয়ার্স মানে হচ্ছে চোখের পানি, এগুলো সবই কিন্তু আমাদের শরীরের সাথে সম্পর্কযুক্ত এবং এগুলো সবগুলারই পিএইচ দেখো নিউট্রাল বা 7-এর কাছাকাছি। কারণ আমাদের শরীর মেইনলি ফাংশন করে বা কাজ করে কিন্তু এই নিউট্রাল রেঞ্জেই। এই কারণে এই জিনিসগুলো সবগুলাই এই নিউট্রাল রেঞ্জের ভিতরেই। আর এই কারণে আবার খুব বেশি ক্ষার বা খুব বেশি অ্যাসিড আমাদের শরীরের জন্য মোটেই ভালো নয়, ক্ষতিকর। এরপর আমরা আমাদের দৃষ্টি প্রসারিত করি বাম দিকে, একেবারে স্ট্রং অ্যাসিডের দুনিয়ায়। দেখো নাইট্রিক অ্যাসিড, তারপরে ব্যাটারি অ্যাসিড মানে সালফিউরিক অ্যাসিড, এরা বেশ শক্তিশালী অ্যাসিড, তোমরা নিশ্চয় জানো। মজার ব্যাপার হচ্ছে কি দেখো এর মধ্যে আরেকটা আছে, স্টোমাক অ্যাসিড। স্টোমাক অ্যাসিড মানে হচ্ছে আমাদের খাদ্য পরিপাক করার জন্য পাকস্থলীর ভেতরে যে অ্যাসিডটা তৈরি হয় সেটা। ওইটা মেইনলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, খুবই শক্তিশালী অ্যাসিড। তো তোমার পেট যদি একদম খালি থাকে দেখবা যে কিছুক্ষণ পরপর গুড়গুড় করে শব্দ হয়, এটা হচ্ছে পেটের ভিতরে ওই অ্যাসিড নির্গত হওয়ার শব্দ। এর মানে হচ্ছে পেট তোমাকে বলছে যে খেতে দাও, আমাকে কিছু খেতে দাও। এই সময় যদি তুমি কিছু না খাও তাহলে যেটা হবে যে তোমার পাকস্থলী কিছু না পেয়ে নিজেকেই হজম করা শুরু করে দিবে, তোমার পাকস্থলীর দেয়ালটা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য খুব বেশি ক্ষুধা লাগলে কিছুই যদি না পাওয়া যায় খাওয়ার মতো তাহলে অন্তত এক গ্লাস পানি খেয়ে নেওয়া উচিত। এরপর চলো সামনে আগাই। দেখো সিট্রাস জুস মানে হচ্ছে লেবু বা কমলা, এই টাইপের জিনিসের যে রস, এইগুলাও কিন্তু বেশ শক্তিশালী অ্যাসিড। এই কারণে এদেরকে খালি পেটে খাওয়া উচিত না। পেটের অ্যাসিড আর এই অ্যাসিড মিলে তাহলে ডাবল ডাবল অ্যাসিড হয়ে যাবে, তখন আরও ক্ষতি হয়ে যাবে। এই জন্যই বলা হয় যে খালি পেটে জল আর ভরা পেটে ফল। আচ্ছা অ্যাসিডের কথা গেল, এবার আমরা যাই হচ্ছে ডান দিকে খারের দুনিয়া। ডিটারজেন্ট মানে কাপড় ধোয়ার সাবান, ডিশ সোপ মানে হচ্ছে থালা বাসন ধোয়ার সাবান, এরা কিন্তু কঠিন খার টাইপের জিনিস। যারা সারাদিন থালা বাসন ধোয় দেখবা যে হাতের চামড়া উঠে যায়, এবং এই হাতের চামড়াকে যদি ঠিকমতো চিকিৎসা না করা হয় তাহলে ভয়ঙ্কর ঘা হতে পারে এখান থেকে। এবার আমরা কিছু মজাদার জিনিস দেখি। দেখো সোয়েট মানে হচ্ছে ঘাম, এর পিএইচ 4-6 মধ্যে, মানে হালকা পাতলা অ্যাসিডিক। তোমরা কি জানো যে ঘামলে শরীরে গন্ধ হয় কেন? কারণ হচ্ছে তোমার শরীর যখন ঘেমে যায় তখন সেই ঘাম যখন শরীরে অনেকক্ষণ ধরে থাকে সেইখানে গাদা গাদা ব্যাকটেরিয়ার জন্ম হয়। ঘামের এই হালকা হালকা অ্যাসিডিক পরিবেশটা ওই ব্যাকটেরিয়ারা খুব পছন্দ করে। তাই ঘামের যে গন্ধ সেটা আসলে কিন্তু ঘামের গন্ধ নয়, ওটা হচ্ছে ব্যাকটেরিয়াদের দুষ্কর্মের গন্ধ। এখন এটা থেকে বাঁচার উপায় কী? দেখো ঘামের ঠিক উল্টা দিকে আছে আরেকটা জিনিস, ডিওডোরেন্ট মানে দুর্গন্ধনাশক, সোজা কথায় বডি স্প্রে বা রোল অন। তো এগুলার পিএইচ হচ্ছে 8-10 মধ্যে, মানে হালকা হালকা ক্ষার। ঘর থেকে বের হওয়ার আগে যদি তুমি এই ক্ষার যদি তুমি তোমার শরীরে দিয়ে যাও তাহলে যখন ঘাম হবে শরীরে তখন ওই ঘামটার যে অ্যাসিড সেটাকে এই ক্ষারটা কাটাকাটি করে দিবে, তাহলে ঘাম যদিও হয় শরীরে দুর্গন্ধটা হবে না। আর একটা জিনিস দেখি, দেখো এই টুথপেস্ট, এটাও কিন্তু ক্ষার। আমরা খাওয়ার পরে যদি ব্রাশ না করে ঘুমায় যাই রাতে, দাঁতের ফাঁকে যে খাবারগুলো লেগে থাকে ব্যাকটেরিয়ারা সেই খাবারগুলোকে পচায়ে অ্যাসিডিক একটা পরিবেশ তৈরি করে। কেন? কারণ ওই যে ব্যাকটেরিয়াদের অ্যাসিডিক পরিবেশ খুব পছন্দ।
তো তোমার মুখের ভিতর এই অ্যাসিডিক পরিবেশে ব্যাকটেরিয়ারা এখন সারা রাত বসে বসে দুষ্কর্ম করবে, আর সেই দুষ্কর্মের গন্ধ বের হবে সকালবেলা তোমার মুখ থেকে। তাহলে এই অ্যাসিডিক ব্যাকটেরিয়া থেকে বাঁচার উপায়, এই যে ঘুমানোর আগে এই ক্ষারীয় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা। আচ্ছা, দুর্গন্ধের কথাও অনেক গেল, লাস্ট একটা জিনিস দেখায় শেষ করে দিই। দেখো অ্যাসপিরিন, এটার নাম অনেকে শুনছ। অ্যাসপিরিন হচ্ছে মাথা ব্যথার ঔষধ। এটা খাইলে 10 মিনিটের মধ্যে তোমার যতই মাথা ব্যথা থাক ছেড়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে, দেখো এটা কিন্তু বেশ শক্তিশালী একটা অ্যাসিড, pH 2-4 মধ্যে। এটা খাইলে তোমার মাথা ব্যথা সারবে ঠিকই, বাট সাথে সাথে পেটে অ্যাসিডিটি হয়ে যাবে। এই জন্য ডাক্তাররা সাধারণত এই ওষুধটা দেয় না। কোনো কারণে যদি দিতেই হয় তাহলে এর সাথে আর একটা ওষুধও দেয়। কী ওষুধ? দেখো অ্যাসপিরিনের ঠিক উল্টা দিকে আছে আর একটা ওষুধ, অ্যান্টাসিড। অ্যান্টাসিড তো সবাই চেনো, এটার pH হচ্ছে 10-12 এর মধ্যে, মানে বেশ শক্তিশালী ক্ষার। তাহলে অ্যাসপিরিন হচ্ছে অ্যাসিডিক আর অ্যান্টাসিড হচ্ছে ক্ষারীয়। তাহলে দুইটা যদি একসাথে খাওয়া হয় তাহলে অ্যাসপিরিনের যে অ্যাসিডটা সেটাকে অ্যান্টাসিডের ক্ষার কাটাকাটি করে দেয়। এই জন্য ডাক্তাররা অ্যাসপিরিন বা ওই টাইপের ওষুধ দিলে সাথে একটা অ্যান্টাসিড টাইপের গ্যাসের ওষুধও দেয়। তাহলে এই ছিল আমাদের দৈনন্দিন ব্যবহারের কিছু জিনিসপত্রের pH এবং তাদের pH এর সাথে তাদের কাজকর্মের যে সম্পর্ক সেটা। এই চার্টে আরও কয়েকটা জিনিস দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখে রাখতে পারো, তোমাদের কোথাও না কোথাও কখনো না কখনো হয়তো কাজে লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।